রাজশাহী জেলা পরিষদের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। নগরীর কোট চত্বরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নিজস্ব ভবনটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।